দোলা যাবে না এমন একটা দোলনার মধ্যে বসে আছি এখন আমি। তো আমি এখন দাঁড়ালাম অ্যান্ড আপনাদের আপনাদেরকে আমি ইন্ট্রো দেই, ইন্ট্রোটা আমি এখান থেকে দিচ্ছি কারণ আমার কাছে জায়গাটা অনেক ভালো লাগছে। অ্যান্ড ইউ হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক অ্যাগেন টু অ্যানাদার ভিডিও অফ হাংরি বাইটস। অ্যান্ড আজকের এই পর্বে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে হাংরি বাইটস নিয়ে এসেছে নতুন একটা জায়গার সন্ধানে। অ্যান্ড এই জায়গার সন্ধানটা আমি পেয়েছি হাঁটতে হাঁটতে, উইদাউট এনি প্ল্যানিং, উইদাউট এনি কোনো কিছু ছাড়া, জাস্ট সাডেনলি এই জায়গার সন্ধান পেলাম। অ্যান্ড এই সন্ধানে আপনাদেরকে নিয়ে আসলাম রিভিউ করার জন্য। অ্যান্ড রিভিউটা কি জানেন, দেখাবো না এখন, আমি দেখাবো কিছুক্ষণ পর। লেটস চেক ইট আউট। সো গাইজ, আমি এখন চলে এসেছি আপনাদের সাথে। অ্যান্ড এখন হয়তো আপনারা বুঝতেই পারতেছেন এটা দেখে অথবা এটা দেখে অথবা এটা দেখে কিসের রিভিউ দেবে, যে আমি এই জিনিসটা রিভিউ দেবো এখন। হ্যাঁ, বলেই দিই, আমি এখন কফির রিভিউ দিব। অ্যান্ড আমার চ্যানেলে একটা কফির রিভিউ আপলোড হয়েছিল, স্ট্রিট কফি, বাট কোনো ক্যাফের রিভিউ আপলোড দেয় নেই আমি। তাই এখন আমি আজ একটা ক্যাফের রিভিউ আপলোড দেওয়ার জন্য এসেছি। সো আমি এখন একটা ক্যাফের রিভিউ আপলোড দেবো। অ্যান্ড লেটস সি ক্যাফেতে, সরি লেটস সি ক্যাফে টেক থ্রি, লেটস সি ক্যাফেতে ওনারা কীভাবে সার্ভ করে অ্যান্ড কফির ফ্লেভার কেমন থাকে। আমি স্ট্রেঞ্জ কিছু আনার চেষ্টা করতেছি, সো লেটস চেক ইট আউট। সো গাইজ, আমি এখন ক্যাফেতে ঢুকলাম। অ্যান্ড ক্যাফেটা আপনাদেরকে একবার ভিউ দিয়ে দেখাই ক্যাফেটা কেমন। সো গাইজ, আমরা এখন ক্যাফের ভিতরে বসে আছি। এটা হচ্ছে একটা ক্যাবিনের মতো প্লেস তৈরি করছে ওনারা। এখানে বসে চাইলে গ্রুপ টাইপের আড্ডা দেওয়া যাবে অ্যান্ড টি অথবা কফি এনজয় করা যাবে। অ্যান্ড আমি কী অর্ডার করছি সেটা আমি আপনাদেরকে দেখাই নাই, কারণ অর্ডারটা আসার পরে আমি আপনাদেরকে দেখাবো প্রাইস কত অ্যান্ড কেমনি কী। বাই দ্য ওয়ে, মেবি আমি কিছু একটা মিস করতেছি, আমি মেবি কিছু ভুলে গেছি ইন্ট্রো। সো গাইজ, চা নিয়ে ডিরেক্টলি সামনে বসলাম অ্যান্ড এরিয়া সুইচ করলাম দেখানোর জন্য জাস্ট। অ্যান্ড এটা আমার সামনে আপনারা দেখে হয়তো বা অবাক, ভিডিওতে কেমন দেখা যাইতেছে আই রিয়েলি ডোন্ট নো, হয়তো এটা সাদা দেখা যেতে পারে, বাট জিনিসটা অ্যাকচুয়ালি পিঙ্ক। আর আমার লাইফে দেখা ফার্স্ট জিনিস, ফার্স্ট একটা চা, এটা একটা চা, আমার লাইফে দেখা ফার্স্ট একটা চা যে চাটা পিঙ্ক কালারে সার্ভ করা হইতাছে। অ্যান্ড এই চাটাকে ওনারা বলতেছে কাশ্মীরি পিঙ্ক টি, হয়তো বা এই চায়ের হার্ব কাশ্মীর থেকে ইম্পোর্ট করা হয়, প্রোবাবলি, আই ডোন্ট নো, বাট লেট মি ট্রাই। ওকে, হ্যাঁ, এটাতে ব্লেন্ড করার মতো কিছু নাই, সব কিছুই ব্লেন্ড করা, তারপর একটু ব্লেন্ড করলাম জাস্ট শো অফ। অ্যান্ড লেট মি হ্যাভ আ সিপ, নট আ বাইট, লেট মি হ্যাভ আ সিপ। আপনারা হয়তো বা চাটা দেখতে পারেন, এখান থেকে হয়তো বা পিঙ্ক দেখা যেতে পারে। অ্যান্ড লেটস সি চায়ের টেস্ট কেমন আসে। আমি না তেমন কোনো ফ্লেভার পাই পাইতেছি না, পিঙ্ক হলে কি হয়েছে একটু মিল্কি মিল্কিশ লাগতেছে, যেমন ওই যে নর্মাল মিল্ক খায় না আর কি। টি যে বলছে টি এর আর কি, চায়ের তেমন কোনো ধক নাই, চায়ের যে একটা কিক থাকে চায়ের ফ্লেভারের, ওই চায়ের ফ্লেভারের কিকটা পাইতেছি না। বাকি আমার আরেকটা অর্ডার চলে আসছে। ওকে,
আমার কাছে কাশ্মীরি মিষ্টিটা নর্মালি যে লিকুইড দুধের মতো লাগছে, অ্যান্ড পিঙ্ক কালারটা কেন আসছে আই ডোন্ট নো। আর ওনারা আলাদাভাবে আমাকে বলছে এটা আর কি একটা ডায়েট প্লেস, আর কি যারা ডায়েট করতে ইচ্ছুক তাদের জন্য অনেক ভালো একটা প্লেস। ওনারা এক্সট্রা কোনো সুগার ইউজ করে না, এক্সট্রা সুগার ইউজ করলে চায়ের যে আর কি র ফ্লেভারটা থাকে না, বাট আমি এটার মধ্যে চায়ের তেমন কোনো ফ্লেভার পাই নাই এটাই। অ্যান্ড আবার এটা হচ্ছে ওনাদের চকলেট টি, সো লেট মি হ্যাভ আ সিপ অন ইট। এটা যদি আপনারা দেখতে পারেন এটা প্রপারলি চকলেট কালারের উপরে ডিপেন্ডেড, অ্যান্ড উপরে একটা স্বরের মতো পড়ছে যেটা প্রত্যেকটা চায়ের মধ্যেই পড়ে। অ্যান্ড লেট মি হ্যাভ আ সিপ। এটা চা লাগতেছে, এটার মধ্যে চায়ের একটা ফ্লেভার আছে তার উপরে চকলেটের একটা ফ্লেভারের কম্বাইন্ড। এটা ওই যে চায়ের যে লিকারটা থাকে না, লিকারের পানির মধ্যে জাস্ট চকলেট সিরাপ। এখানে যে চকলেট ফ্লেভার আর কি চকলেট টিটা আমার কাছে আর কি পার্সোনালি আমার মুখে হয়তো বা কোনো প্রবলেম আছে বা সামথিং আমি জানি না, আমার কাছে দোনোটা চাই একটু কেমন যেন লাগছে আর কি, একেবারে লিকুইড পাঞ্চে পাঞ্চে একটা ফ্লেভার, চায়ের কোনো কিক নাই। এটার মধ্যে চা আছে মেবি, চায়ের কিক একটা ফ্লেভার আছে, বাট চকলেটের কোনো ফ্লেভার পেতেছি না। আমার কাছে প্রপারলি লিকুইড লাগতেছে অ্যান্ড পাঞ্চে একটা ফিল। এর চাইতে পার্সোনালি আমার কাছে টংয়ের চা অনেক ভালো লাগে, যে 5 টাকা করে যে কাপ খাই আমরা, 5 টাকা কি 6 টাকা করে কাপ, এটা 65 টাকা 65 টাকা, ইট ডোন্ট ডিজার্ভ। আমার মুখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে তিতায়, হয়তো বা আমার মুখে কোনো প্রবলেম, আমার টেস্ট বার্গে এগুলো যায় না, আপনাদের কাছে ভালো লাগতে পারে আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। আমি বার্গারটা ট্রাই করবো, বাট ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। ফার্স্ট ইমপ্রেশনে বার্গারটা আমার কাছে না আর কি, রুটিটা দেখতেই কেমন যেন লাগতেছে, দেখেন কেমন যেন আর কি ভসকে টসকে গেছে বার্গারটা প্রপারলি, ট্যামাটুমা বার্গারটা প্রপারলি চারো সাইড দিয়ে ট্যামা, অ্যান্ড দেখতে অনেকটা টঙ্গা রুটির মতোই লাগতেছে। তারপরে এটা হচ্ছে ওনাদের যেই প্যাটি অর সামথিং, মেবি চিকেন, অ্যান্ড এটা কি ভাই সুগার, থ্যাংক ইউ। আমার কথাগুলো শুনে মেবি এক্সট্রা সুগার নিয়ে আসছে, সো আমি সুগার দিয়ে ট্রাই করবো জিনিসটা। অ্যান্ড এটা মেবি ওনাদের সেই চিকেনের পিস, হ্যাঁ গ্রিলের একটা ফ্লেভার আর কি ঘ্রাণ আসতেছে যে বারবিকিউ গ্রিলের। অ্যান্ড এটা হচ্ছে ওনাদের চিজ স্লাইস, এই যে চিজ স্লাইস, তারপরে কিছু সস, অ্যান্ড এখানে টমেটো, তারপরে লেটুস এক্সেট্রা এক্সেট্রা দেওয়া আছে। আমি বার্গারটা একটা কামড় বসাই, অ্যান্ড বার্গারটা অ্যাকচুয়ালি বার্গারের বানটা প্রচুর সলিড, সবসময় আমি বলি প্রচুর সফট, এটা অনেক সলিড আর কি একেবারে দেখাই। ওয়েট লেট মি শো, টঙ্গের রুটি ফ্লেভার আর ফিল আসতেছে, রুটি উইচ ইজ ওয়ার্স দ্যান আ টঙ্গের রুটি, দেখেন আপনারা আর কি সফট না। আর এখানে হিউজ চাংস অফ চিজ, এটা মামা মশলা টি। আচ্ছা আমাদের আরেকটা টি এর অর্ডার চলে আসছে, অ্যান্ড আমি এটাতে কনসেন্ট্রেট করি। এখানে সাম চাংস অফ চিজ দেওয়া আছে, আর এখানে কিছু এক্সট্রা সস দেওয়া আছে, সো লেট মি গিভ ইট আ বাইট। সসটা সুইট, সসের কারণে বার্গারটা ইনাফ জুসি লাগতেছে, বাট আর কি ব্রেডের সলিডনেসের কারণে বার্গারটা না। ভিতরে চিকেনটাও ড্রাই, অ্যান্ড বাইরে যে ব্রেডটা দেখতে পারতেছেন আপনারা, ব্রেডটা অনেকটা ড্রাই লাগতেছে আমার কাছে। এই বাবার বার্গারটার প্রাইস হচ্ছে 80 টাকা, 80 টাকা না ভাই, এই বার্গারটার প্রাইস হচ্ছে 80 টাকা।
তো এখানে যে আমাদের যে মশলা টিটা আসছে মশলা টিটা আমি একবার ট্রাই করি। ওয়াও অনেকগুলো আইটেম হয়ে গেছে, তো ম্যানেজ করতে প্রবলেম হইতাছে। সো এই মশলা টিটা একবার ট্রাই করবো আমি। শোর না, মিক্স করার মতো প্রবলেম কিছু নাই। মশলা মশলা একটা ফ্লেভার আর কি, মিষ্টি অ্যান্ড যে এলাচির একটা ঘ্রাণ। উইদাউট সুগার, এটা উইদাউট সুগার না ভাইয়া, আর কি উইদাউট সুগার। সুগার চাইলে আপনারা অ্যাড করতে পারেন। সো আমি একটু এক্সট্রা সুগার অ্যাড করে খাবো পার্সোনালি, কারণ আমি ওরকম সুগার ছাড়া চা খাই তেমন অভ্যস্ত না। লাইট বিট সুগার আর কি, লাইট স্পুন অফ সুগার নিলাম অ্যান্ড তারপরে ট্রাই করি। আর কি মশলার ভালো একটা ফ্লেভার আসতেছে, এটা অ্যাভারেজ লাগছে আমার কাছে, বাট এই দুইটা আমার কাছে পার্সোনালি অতটা প্রেফারেবল না। আমি কিছু এক্সট্রা সুগার অ্যাড করলাম অ্যান্ড আর কি, ওনারা তো একেবারে প্রিপেয়ারিং টাইম একেবারে সুগার ইউজ করে না, তো আপনারা চাইলে এক্সট্রা সুগার অ্যাড করে নিতে পারেন অ্যান্ড আরও চাইলে আরও দিবে, দ্যাটস ইউর চয়েস। বাট এগুলা চাগুলা আর কি এক্সট্রা সুগার অ্যাড করলে হয়তোবা ভালো লাগবে, বাট বার্গারটা আমার কাছে প্রোভ পারলে বাজে লাগছে, বিকজ বার্গারের যে বানটা হচ্ছে মেন। তো আমাদের আরেকটা অর্ডার চলে আসছে, এটা হচ্ছে আমাদের গ্রিল চিকেন স্যান্ডউইচ। হ্যাঁ, প্রাইজের ব্যাপারটা, তো প্রাইজগুলো আমি একটু পর আপনাদেরকে রিমাইন্ড করে দেবো। অ্যান্ড আমি এখন আছি মিরপুর 10-এ, যেই জিনিসগুলো বলতে আমি প্রতিবার ভুলে যাই সেটা হচ্ছে, এটা হচ্ছে মিরপুর 10 এই পপুলার ডায়াগনস্টিক সেন্টারের একেবারে অপোজিটে। তো এটা হচ্ছে আমাদের সেই গ্রিল চিকেন স্যান্ডউইচ। অ্যান্ড স্যান্ডউইচ সকলে পোস্টমর্টেম করে কিনা জানি না, বাট আমি করবো। অ্যান্ড এটা হচ্ছে সেই স্যান্ডউইচ, এখানে একটা স্লাইস অফ টমেটো, তারপরে পেঁয়াজ, এই যে পেঁয়াজ অ্যান্ড এই জিনিসগুলো কি আই ডোন্ট নো দেওয়া আছে। অ্যান্ড ওনারা প্রতিটা খাবারের প্রতিটা আইটেমের সাথেই এক্সট্রা কিছু সস অ্যাড করছে, যাতে আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা জুসিনেস আর কি সস এক্সট্রা ইয়া করতে পারেন, কম বেশি করতে পারেন। অ্যান্ড দিস ইজ দ্য গ্রিল স্যান্ডউইচ, সো লেট মি ট্রাই ইট। এটার আমার কাছে বেটার লাগছে, বাইরে যে রুটিটা আর কি স্যান্ডউইচের যে রুটিটা একটু টোস্ট করা যে জিনিসটা ভালো, বিট ক্রিস্পি। অ্যান্ড লেট মি ট্রাই ইট উইথ দ্য সস, এটা হচ্ছে স্যান্ডউইচের সাথে প্রোভাইডেড সস। অ্যান্ড সসটা প্রচুর শেকি শেকি করতেছে, সো ডিপিং ইট অ্যান্ড আমি এটাতে কামড় ব্যবহার চাই। স্যান্ডউইচের টেস্টটা অ্যাভারেজ চলে, বাট প্রাইসের কথা চিন্তা করলে স্যান্ডউইচের প্রাইসটা আমার কাছে একটু ওভার প্রাইস লাগছে, কারণ স্যান্ডউইচটা প্রাইস হচ্ছে 100 টাকা, বাট প্লেস অনুযায়ী কম্প্রোমাইজেবল, কারণ প্লেসটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর। যেমন কফি ক্লাব, তো আপনারা চাইলে অনেকক্ষণ আড্ডা মারতে পারবেন, কোনো বাধা বিঘ্ন নাই, অ্যান্ড এই জিনিসটা ভালো। সো প্লেস অনুযায়ী আই থিঙ্ক এটা কম কম্প্রোমাইজেবল। আর ওনারা আমাকে প্রথমে কোশ্চেন দিছিল যে প্রপার জায়গাটা ডায়েট ফলো করে বানানো আর কি, ডায়েটিশিয়ানদের জন্য ফলো করে বানানো, তাই ওনারা কোনো কিছুতে এক্সট্রা সুগার অ্যাড করে না। এক্সট্রা সুগার অ্যাড করে নিতে হবে, সুগারটা ওনারাই দিবে আপনাদেরকে, চাইলেই সুগার দিবে, সুগার আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন। অ্যান্ড অল এভারেজ আই থিঙ্ক দ্যাটস ফাইন, বাট সব কিছুর মধ্যেই আমার খারাপ লাগতেছে একটা জিনিসই, যে বার্গারটা ওনারা আরও বেটার করতে পারতো। স্যান্ডউইচটা পারফেক্ট আছে, বাট বার্গারটা চাইলে আরও বেটার করতে পারতো, কারণ বানটা আমার কাছে সফট লাগে না, বানটা অনেক হার্ড ছিল অ্যান্ড বাসি বাসি লাগছে আমার কাছে বানটা অনেক। সো আপনারা যদি আবার অন্যভাবে চিন্তা করতে চান, এটা হচ্ছে কাশ্মীরি টি, ওনারা নাম দিছে, আই ডোন্ট নো এটাতে কী কী ইনগ্রিডিয়েন্ট ইউজ করা হয়, বাট এই জিনিসটা একেবারেই রেয়ার, পিঙ্ক কালার টি জিনিসটা একেবারেই রেয়ার,
হোল এরিয়ায় আমি এখনও পাই নাই পিঙ্ক টি। তো ওই হিসাব করতে গেলে 65 টাকা ইজ অনেকটাই কম ওই চিন্তা করতে গেলে আর কি, 65 টাকা ওয়ার্থ ইট। এটা হচ্ছে চকলেট ফ্লেভার টি। তো আমরা নর্মালি যেসব চা খাই দুধের চা কন্ডেন্স মিল্ক দিয়ে বানানো, এটা হচ্ছে চকলেট দিয়ে বানানো। তো এটার প্রাইসও 65 টাকা। মশালাটি যেটা মশালাটির প্রাইস হচ্ছে 55 টাকা। আর আপনারা হয়তো বা দেখতেই পারছেন এটা সব জায়গায় গ্র্যান্ড ওপেনিংয়ের একটা ব্যানার আর কি, স্টিকার লাগানো ঝুলানো হ্যাঙ্গিং করা। অ্যান্ড গ্র্যান্ড ওপেনিংয়ের জন্য কত তারিখ পর্যন্ত আই ডোন্ট নো অ্যাকচুয়ালি, বাট এখানে গ্র্যান্ড ওপেনিংয়ের জন্য 21% ছাড় আছে। আচ্ছা ভাই, 21% ছাড়টা কত তারিখ পর্যন্ত? জানুয়ারির 6 তারিখ পর্যন্ত। ও আর কি, গ্র্যান্ড ওপেনিং যে এই জিনিসটা এটা জানুয়ারির এন্ডিং পর্যন্ত আছে আর কি, মানে ফুল জানুয়ারি মান্থ আছে। তো আপনারা যদি চান এই 21% ছাড়টা এনজয় করার জন্য তাহলে আপনাদের খুব শীঘ্রই চলে আসতে হবে। হ্যাঁ, ভিডিওটা পাবলিশ হওয়ার পর, অবশ্যই পাবলিশ হওয়ার পর আপনাদের খুব শীঘ্রই এখানে চলে আসতে হবে। অ্যান্ড যা যা জানানো ছিল জানিয়ে দিছি, বার্গারটা 80 টাকা, এটা 100 টাকা, এটা 65 টাকা, এটা 65 টাকা, অ্যান্ড মশালাটি 55 টাকা। সো দ্যাটস ইট ফর টুডে। এমন নতুন নতুন ভিডিও নিয়ে আমি ইনশাল্লাহ আরও আনবো, এমন নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও। ফর দ্যাট সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টে উইথ মি। অ্যান্ড ইয়েস, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ গিভ ইট এ লাইক। অ্যান্ড আমার ভিডিও সম্বন্ধে ভালো লাগা খারাপ লাগা কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দেবেন। অ্যান্ড আমাকে যদি কোনো প্লেস সাজেস্ট করতে হয় সেটা আমাকে কমেন্ট সেকশনে আমাকে সাজেস্ট করবেন। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। আমি এমন নতুন নতুন ভিডিও নিয়ে আসতে থাকবো। টিল দেন স্টে হাংরি উইথ হাংরি বাইটস। টাটা, বাই বাই।